গান শুনলে স্ত্রী তালাক পরে, গান শুনে যায় স্ত্রী সহবাস করলে বিবির গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, আমি পালা গান করি, নীলা কীর্তন হোলি কীর্তন পদাবলী কীর্তন করি, সাগাটা ঘোষ পড়া একবার গাইছি মন্দিরের সামনে, ওয়াজও করি বাবা। গান জগতে আমার পুরো 5000 বিঘে জোত আছে, এটা আমি চ্যালেঞ্জ করি, জয় গুরু জয় গুরু। আর এক ভক্ত আমার ধরে শুন দিল, এই যে লালন বললেন হরি নামে তরি নয়ে, কথা বুঝতে হবে বাজার। যেমন মুসলমানের একটা মূল মন্ত্র আছে, কলমাল ফাল ফাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রিয়া রাসূলুল্লাহ, আছে কলমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রিয়া রাসূলুল্লাহ। এই কালমা একমাত্র সাধন করছে আমার ইব্রাহিম নবী রে, ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুমের মধ্যে ফালায় কোন হাবেজকারী মুন্সি মলবি থাকলে জিগা আনোয়ার সরকার দাঁড়ায় আছে। বগুড়া থেকে গাইবান্ধা সাগাট আরছি, গান গাইতে বকের পাতা লই আরছি, একটা কত অঙ্গরং বললে আমি আনোয়ার সরকার জিব্বা কাইটে থুয়ে যাবো স্টেজের মধ্যে, আমি চ্যালেঞ্জ করলাম। এই ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুমের মধ্যে ফালাই, শোনো ভক্ত রে, এই ইব্রাহিম নবী শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীর গায়ের একটা পশমও পড়ে না, আর তুমি লা ইলাহা কলমা কও, আমি সিগারেট ড্রাগন যাতায় ধরবো, তুমি খালি চিরিট করে ঝাঁপতে উঠবো। এই বেটা তোর এখনো লা ইলাহা কলমা বিশ্বাস হয় নাই, শোধন হয় নাই, এটা খালি মুখে মুখে বলো। তাই বিজয় একটা গানে বলছিল, আরে বহু দামে ধরে থামে কুন্দামে ডাকি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলাম ডাকি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলাম ডাকি। আস্তে, তাই এটা মুসলমানের মূল মন্ত্র। এই আস্তে, আর হিন্দুদের মধ্যে একটা মূল মন্ত্র আছে, অনেক হিন্দু হয়তো জানে না, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ষোলো নাম 32 শতকর যে জন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এই মুরিদালা যারা আছেন আমার ভক্তবৃন্দ, আমি তো মুরিদ, আমার 14 গোষ্ঠী মুরিদ, আমরা মুরিদের ঘরের মুরিদ আনোয়ার সরকার। হ্যাঁ, এ জীবের কি সাধ্য আছে এত পাপ করে, মানুষের দাস এই জীব, এই দেহ মহামায়াকে ছয়টা রূপকে আগে দাস করতে হবে, আগে বসবাস করতে হবে, তাহলে জীবের বাবার ক্ষমতা নেই পাপ করে। বিয়ের বউ যদি মইরা যায় তেনিকের বউদের সংসার করতে হইব। এই আস্তে সাধক বললেন, গান সাথে কি গান, ফাঁসে কি গানে, আউলিয়া গানে, দোজক গানে, বেহস্ত গানে, বাস্তহারা গানে, আমার মতো সর্বহারা। গান শুনলে স্ত্রী তালাক পরে, গান শুনে যায় স্ত্রী সহবাস করলে বিবির গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, এই সন্তান হবে যারোর সন্তান, এই জন্য বাংলাদেশের 14 না ভাগ আমরা যারোর সন্তান। গান জ্ঞানীর জন্য বাবা, গান যারা শুনে অর্জন করে অনেক কিছু পায়, আর যা এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দেয়, এর জন্য গান শোনা না যায়। তাই বাবা গানে গায়ের অমর সিং দেখতে হবে, গানে দু ফোঁটা চোখের পানি না আসলেই এই গান গাওয়ারছে না গাওয়া অনেক ভালো। ঝাঁকা ঝাঁকির গান জীবনে অনেক গাইল আনোয়ার সরকার, আমার ইউটিউব চ্যানেলে কত হাজার গান যে আছে আমি নিজে বলতে পারবো না, কত হাজার গান যে আমার আছে সারা এটা আমি নিজে হিসাব দিতে পারবো না, তবে আর মন চায় না ঝাঁকি দেই। তবে যাই হোক, ঝাঁকা ঝাঁকির লোকগুলোও আলাদা, তত্ত্বভেদের কথা শুনবে যারা তারাও আলাদা, ভাবের গান কান্নার গান যারা শুনবে তারাও আলাদা বাবা। আমার কুমুটি কানে কি যেন কয়ে গেল, এই কুমুটির কথা যদি একটুখানি শোনা যায় সামকার কিছু কিছু মুরব্বী লোকগুলো হারায় যাইব, তবে আপনাদের কথা রাখবো, আমার মুরব্বীদের মন আমি জোগাবো যদি সময় দেন বাবা, পারাপারি করম যাইব না। এদর এখানে আর একটা শিল্পী, আর একটা শিল্পী আপনাদের স্থানেও আমার এক ভাই, সুন্দর দুটো গান গাইল, পরে একটা গান গাইল দয়াল গো এত টাকার সময় আমার কই, এত টাকার সময় আমার কই, তার পিছনে আমি একটা গান গাবো,
তারপর আমার ভাবের দেশে আমি চলে যাব, এখন বারোটা পার হয়ে গেছে। ভাব গানকারে কয়, সাধু সেবার গানকারে কয়, এটা আনোয়ার সরকারের সাথে ভালো মনে হয় কোনো শিল্পী আর জানে না, এটা আমি জানি। হ্যাঁ সেটাই বললাম বাবা, বারোটা পার হয়ে গেছে, একটা বাজে। হ্যাঁ সেদিকে যাব, এগুলো পাগলা সুদরে তো বউ কয় মা করে, এমন করছে একটাই লোক করছে দুটিয়া বাজে। আমি কিন্তু একটা কথা বলছি বাবা, গান সাধে কি গান ফাঁসে কি, গান শুনলে ঘরের বউ তালাক পরে, গান শুনে যায় স্ত্রী সবাস করলে গর্বের সন্তান জারস হয়, আবার এই গান শুনতে শুনতে আল্লাহর অলিত্য নাপ করা যায়। কিন্তু সেই গান শুনতে হবে, গান বুঝতে হবে বাবা, ঝাঁকাঝাঁকি করলে হবে না তো, বেশি ঝাঁকলে ভান্ডমে মাল থাকবো না, বইলা পড়বো। তাই আসতে শুনতে পাইলাম গানের মধ্যে দোয়েল গো, এত টাকার সময় আমার কই সুন্দর গান, তবে আমি সেদিকে লক্ষ্য করে বলবো ভক্ত রে, দয়াল বলে যে করে আমার আস আমি তারে করি সর্বনাশ, তাও যদি না সারে আমার আস আমি তারে করি বনবাস, তাও যদি না সারে আমার আস আমি হয়ে যাই তার দাসের ও দাস। খাজা বাবার এক ভক্ত ছিল, ভক্তরে মুরিদ করার পর কই বাবা রে আমার সবসময় ডাকন লাগবো না, তবে যদি কোনো কঠিন বিপদে তুই পড়িস, এই কঠিন বিপদে পড়লে তো দয়ালের নামটা একবার স্মরণ করিস। ভক্ত বাড়ি এসে বিয়ে করছে, নতুন বউ যাত্রী নিয়ে লঞ্চে সাগর পার হয়ে যাইতেছে, নদীর মাঝামাঝি যা সিডর তুফান বাউর বাতাস উঠে যায়, লঞ্চ ডোবে ডোবে ভাব, তখন ওই ভক্তর খেয়াল হইলো আমার দয়াল তো কইছে যে ভক্ত রে সব সময় যদি তুই দয়ালের মধুমাকে নাম না নিস, যদি কোনোদিন কঠিন বিপদে পড়িস একবার তুই আমাকে স্মরণ করিস। তখন ওই ভক্ত ডাকে দয়াল গো আমি তো তোমার কাঙ্গাল তোমার দাস, আজকে এই লঞ্চের মধ্যে এই সাগরের মধ্যে তুমি দয়াল ছাড়া আর আমার কেউই নাই। আস্তে আস্তে মাউর বাতাস ভালো হয়ে গেল, লঞ্চটা স্থির হয়ে গেল। তাই ভক্তকে বলবো এত ডাকতে আমি বলি নাই, তবে ডাকার মতন যদি তুমি ডাকতে পারো তবেই আমি সারা দেব। ছয় মাল ধইরা আমি অত দয়ালে ডাকতে পারুম না, দয়ালের মধুমাকার নাম যদি ডাকার মতন একবার ডাকতে পারো আগে তোমার থোপন ভালো করতে হবে। এই আগের যুগে জ্বর হইলে মাথা ব্যথা হইলে মসজিদের ইমাম সাহেব থেকে এক পেয়ালা পানি পড়ে দিলে মাথা ব্যথা জ্বর ভালো হইতো। এই মুরব্বীরা কথা কন্যা কে লেখা, আর এখন ওই মৌলবি গলার সাথে বান্ধে দেন তো জ্বর ভালো হইব, কেন হয় না বাবা? এই মুখটা পবিত্র থাকতে হবে। তাই ভক্ত না তোমার খাতলটা ঠিক করে তুমি আমাকে টাকার মতন ডাকো, এত টাকা তোমাকে লাগবে না, এক টাকাতে আনোয়ার সরকার তোর সারা দেব। তাই আগে আমার চরণ ধর। এই ভক্তরা সাইজি বললেন, লালন সাইজি বললেন তার গানের মধ্যে, চরণ কি জিনিস, চরণ ধরতে হবে বুঝতে হবে, খালি গান শুনে পাটি করলে হবে না, পাটি করা যাবে না, গানের কথা বুঝতে হবে, গানের অয়েট বুঝতে হবে। ওরে ধর চরণ সেরনার মন, ওরে ধর চরণ সেরনা, ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে। এ আনোয়ার সরকারের মধ্যে কত গান আছে আমি জানি না, তবে গানের জন্য আমি বড়ই হর পাই না, কিন্তু গাইতে কখন সময় তো নাই দেব। ধরো চরণ শেরনার মন, ধরো চরণ ধরো চরণ শেরনার, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে তাই কাউরে ফেলে যাবে না।
হইল এখন ধরণী তাই চাঁদের চরণ, বিশ্বাস হইল এখন ধরো ভক্ত চাঁদের চরণ, কত পার হই লোপার হইল দর্শন দিল। এই যে লালন বললেন হরি নামে তরি নয়, কথা বুঝতে হবে বাজা। যেমন মুসলমানের একটা মূল মন্ত্র আছে কলমাল ফাল ফাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রিয়া রাসূলুল্লাহ, আছে কলমাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রিয়া রাসূলুল্লাহ, এই কালমা একমাত্র সাধন করছে আমার ইব্রাহিম নবী রে, ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুমের মধ্যে ফালায় কোন হাবেজকারী মুন্সি মলবি থাকলে জিগা আনোয়ার সরকার দাঁড়ায় আছে, বগুড়া থেকে গাইবান্ধার সাগাট আরছি গান গাইতে বকের পাট্টা লই আরছি, একটা কত অঙ্গ্রম বললে আমি আনোয়ার সরকার জিব্বা কাইটে থুয়ে যাবো স্টেজের মধ্যে, আমি চ্যালেঞ্জ করলাম। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুমের মধ্যে ফালাই শোনো ভক্তরে, ইব্রাহিম নবী শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীর গায়ের একটা পশম পড়ে না, আর তুমি লা ইলাহা কলমা কও আমি সিগারেট ড্রাগন যাতায় ধরব, তুমি খালি চিরিত করে ঝাঁপতে উঠবো। এই বেটা তোর এখনো লা ইলাহা কলমা বিশ্বাস হয় নাই, শোধন হয় নাই, এটা খালি মুখে মুখে বলো। তাই বিজয় একটা গানে বলছিল তাই এটা মুসলমানের মূল মন্ত্র এই আসতে। আর হিন্দুদের মধ্যে একটা মূল মন্ত্র আছে, অনেক হিন্দু হয়তো জানি না, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ষোলো নাম 32 অক্ষর যে জন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে, এত পাপ করে। এই মুরিদালা যারা আছেন আমার ভক্তবৃন্দ, আমি তো মুরিদ, আমার 14 গোষ্ঠী মুরিদ, আমরা মুরিদের ঘরের মুরিদ আনোয়ার সরকার। হ্যাঁ, এই জীবের কি সাধ্য আছে এত পাপ করে, মানুষের দাস এই জীব, এই দেহ মহামায়াকে ছয়টা রূপকে আগে দাস করতে হবে, আগে বসবাস করতে হবে, তাহলে জীবের বাবার ক্ষমতা নেই পাপ করে। তাই সাধক সাইজি বললেন ওরে মন হরি নামে তরি নইয়া এ ভক্ত আসেনি তাই নেড়ে হইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া, চরণ কেন ধরলা না রে মন, চরণ কেন
তাই তাও রে ফেলে যাবে না। এবার মুড়িদের উদ্দেশ্যে বলবো না, শরীয়ত লোকের উদ্দেশ্যে বলবো, যারা গুরু ধরেননি তাদের উদ্দেশ্যে বলবো। নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, কোরআন পড়লে হয় হাবেজ, কোরআন পড়লে হয় কোরআন জান্নাল্লাহ, কোরআন যখন মুখস্থ হবে তখন হবে হাবেজ, ওয়াজ করলে হয় বক্তা, পালা গান গাইলে হয় বয়াতি। হ্যাঁ, আমার আল্লাহ কইছে আমার বান্দা ভান্ডি রে পরিপূর্ণ মুসলমান না হও বন্ধ কবরে আয়ো না, ওই বেটা মুসলমান হইলে কি কইরা, কেউ যদি কয় ওই যে ধনের আগাল কাটাইয়া মুসলমান হইছে ওই শালারে পাইলে থাপ্পড় 32টা তার ভাঙ্গে আমি সশক্তি করবো। নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, কোরআন পড়লে হয় হাবেস, ওয়াজ করলে হয় বক্তা। তুমি মুসলমান হইলা কি কইরা, আল্লাহ বারবার কইছে পরিপূর্ণ মুসলমান না হও বন্ধ কবর আইও না। আনোয়ার সরকার সেই গান গায় রে, আনোয়ার সরকারের গান যদি জীবনে কেউ একবার হনে আর জীবন আর কোনো হওয়ার দরকার নাই। মনরে মনরে বিশ্বাস হইল এখন ধরো ভক্ত চাঁদের চর। এ বাবা, যুবক পোলাপান যারা আছে তাদেরকে বলবো একটা কথা আছে, বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। তাই সাইজি বললেন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরো নিতাই চাঁদের চরণ, এ চাঁদটা কি রে বুঝতে হবে বাবা। তোর কেন ইয়া লম্বা লম্বা চুল রেখে সাদা কাপড় বললি চাচ্ছে না যায়। হ্যাঁ, বিশ্ববিদ্যা 30 ধন 40 ঠন ঠন, আল্লাহ আগম বয়সের যৌবন বয়সের মদত পছন্দ করে। তাই বিশ্বাস যার মধ্যে আছে তার ধর্ম আছে, যার বিশ্বাস নাই তার কোনো ধর্ম নাই। এই বেড়ার মধ্যে যার মধ্যে বিশ্বাস নাই, হে এমএ পাস করলেও মানুষ মার্ডার করতে পারে। তাই সাইজি বললেন মনরে মনরি আরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরুনি তাই চাঁদের চরণ, কত পার হই লপার হইল তুফান, আরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরুনি তাই চাঁদের চরণ, কত পার হই লপার হইল তুফান, অপারে কেউ থাকবে না রে মন, অপারে কেউ থাকবে না, তাই তাও ফেলে তাই আমার লালন বললেন মনরে মন কলির জীবকে হইয়া সদাই ভক্ত রে,
পারে যাইতে ডাকছে নিতাই হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিতাই ফকির লালন বলে মন চল যাই ও ফকির লালন আমার নিতাই কাউরে ফেলে যাবে না।